हेलो व्यूअर्स, यूट्यूब टिप्स एंड ट्रिक्स सीरीज़र तृतीय एपिसोडे अपने सबाई के स्वागत जाना। तो यूट्यूब टिप्स एंड ट्रिक्स सीरीज़र फर्स्ट वीडियोते आमी आपनादेरके देखिए क्यों एक यूट्यूब चैनल क्रिएट करते हैं एक जिमेल आईडी दिए से क्यों कस्टमाइज करते हैं। सेकेंड वीडियोते आमी आपनादेर देखिए क्यों से ही चैनल एक फोन नम्बर दिए वेरिफाई करते हैं। आजकल तृतीय एपिसोडे आमी आपनादेरके देखाबो क्यों एक यूट्यूब चैनल सबसक्राइबर संख्या हाइड करते हैं। फ्रेंड्स, आमरा सबाई जखन एकटी यूट्यूब चैनल स्टार्ट करी तखन प्रथम अवस्थाय आमादेर यूट्यूब चैनल सबसक्राइबार संख्या तत बेशी थाके ना, तो सेई जन्य आमरा सेई संख्याटिके दर्शकदेर काछ थेके हाइड करते चाई। तो आजकेर ई भिडियोते आमी आपनादेरके सेटाई देखाबो स्टेप बाई स्टेप जे किभाबे एकटी यूट्यूब चैनल सबसक्राइब संख्याटिके हाइड करते हय। तो फ्रेंड्स, भिडियोटि सम्पूर्ण देखार जन्य आपनादेर काछे अनुरोध रइलो। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পরে আমরা থ্রি ডট অপশানটাতে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশানটি এনেবল করে দেব। ডেস্কটপ সাইট অপশনটি এনেবল করার পর আপনাদের সামনে ইন্টারফেসটা ঠিক ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার স্ক্রিনের মতো ওপেন হয়ে যাবে। দেন আপনাদেরকে আপনাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটি থাকে সেই লোগোটিতে একবার ক্লিক করতে হবে। তো আমার এখানে ইউটিউব চ্যানেলের যে লোগোটি আছে ডান দিকে সেই লোগোতে আমি একবার ক্লিক করব। সবার প্রথমে আমি স্ক্রিনটাকে একবার জুম করে নিচ্ছি। দেন আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লোগোটি আছে যেটা ডান দিকে সেই ডান দিকে লোগো আইকনটাতে একবার ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আমরা ইওর চ্যানেলে ক্লিক করে দেব। ইওর চ্যানেলে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এবার এখানে আমাদের কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনারা দেখতে পাবেন লেফট সাইডে একটা সেটিংস অপশান আছে, এই সেটিংস অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন চ্যানেল বলে একটা অপশান আছে, সেই চ্যানেল একবার ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পরে আপনাদের সামনে তিনটা অপশান চলে আসবে। এখানে মাঝখানে অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশান আছে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাডভান্স সেটিংস আসার পরে এখানে একটু নিচের দিকে আপনাদেরকে স্ক্রোল করতে হবে। নিচে স্ক্রোল করার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেক কিছু অপশান আছে, তার মধ্যে এখানে সাবস্ক্রাইবার কাউন্ট বলে একটা অপশান রয়েছে যেটাতে একটা ব্ল্যাক বক্স রয়েছে, সেখানে টিক চিহ্ন আছে। তো এটার মানে হচ্ছে আপনাদের এখন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যাটি শো করছে। তো চলুন একবার আমি আমার ইউটিউব চ্যানেলটি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে যে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যাটি শো করছে কিনা। তো ইউটিউবে আসার পরে আমরা উপরে ডান দিকে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর ইওর চ্যানেলে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 18টি সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে অলরেডি আমাদের এখন এই চ্যানেলটিতে। তো এবার আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আবার সেই গুগল ক্রোম ওপেন করব। এবার এখানে যে অপশানটি টিক চিহ্ন আছে এটাকে আমরা এবার আনটিক করে দেব। সরি, এখানে এবার আমরা এই অপশানটিকে আনটিক করে দেবো জুম করে। তো এবার এটা আনটিক হয়ে গেল, এবার এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য রাইট সাইডে এখানে সেভ অপশান আছে, এটাকে একবার জুম করে নিচ্ছি। জুম করে সেভে ক্লিক করে দিচ্ছি আমি। তো এবার কিন্তু আমাদের ইউটিউবে আর সাবস্ক্রাইবার সংখ্যাটি শো করবে না, অর্থাৎ দর্শকরা আমাদের কোনো সাবস্ক্রাইবার দেখতে পাবে না। তো আমি সেটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। তো এই দেখুন, এখানে কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যাটি হাইড হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে সাবস্ক্রাইবার সংখ্যা হাইড করতে হয়। তো ভিউয়ার্স, এই ছিল কমপ্লিট ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হলেও ইনফরমেটিভ এবং হেল্পফুল ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। আর এই সিরিজের ফার্স্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং কাস্টমাইজ করতে হয়। এবং সেকেন্ড ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে সেই চ্যানেলটি ভেরিফাই করতে হয়। তো আপনারা ওই দুটো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন, আমি সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই কোনো ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং।